সুপ্রিয় দর্শকবৃন্দ, ইম্পোর্ট এক্সপোর্ট টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলি দেখছেন। আশা করি আপনারা আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং মতামত প্রদান করবেন। তাহলে আজকের ভিডিওর বিষয় ক্লেন বিয়াল কাহাকে বলে, ক্লেন ক্রেডিট কাহাকে বলে, ক্লেন ক্লোজ এলসি কাকে বলে, পার্সেল শিপমেন্ট কাকে বলে, ট্রান্সশিপমেন্ট কাকে বলে, ক্লেন বিয়াল কাহাকে বলে। এলসি বা ঋণপত্র ইস্যুকারী ব্যাংক সমূহ সবসময় ক্লেন বিয়াল পেতে চায় বা পেতে আগ্রহী, এই জন্য এলসির ভেতর প্রায় ব্যাংক ক্লেন বিয়াল উল্লেখ করে থাকে। উদাহরণ হিসেবে এলসির ভেতর ক্লোজগুলো দেখানো হচ্ছে, এই যে একটা ফুল সেট ক্লেন অনবোর্ড, এই যে কথাটা উল্লেখ আছে। প্রায় ব্যাংকই এলসি ক্লোজের ভেতর এই কথাটা, ক্লেন কথাটা উল্লেখ করে থাকে। এই যে ক্লেন, এই যে একটা আছে, এই যে ক্লেন কথাটা উল্লেখ করছে, এই যে দেখে বিএলের ভিতর ক্লেন কথা, ফুল সেট অফ ক্লেন অন বোর্ড ওকেন বিল অফ লেডিং মেড আউট টু দা অর্ডার অফ সিনহান ব্যাংক শিউল মার্ক ফেইথ কারেক্ট অ্যান্ড নোটিফাই বাই অ্যাপ্লিকেন্ট, ক্লেন কথাটা উল্লেখ করছে। তারপরে আরো একটা বিএল ক্লোজ, ফুল সেট, ফুল ফুল চেক ক্লেন কথাটা উল্লেখ করছে এইরকম। এই এখন এই ক্লেন বিএল কাকে বলে সেটাই আমরা, এখন ক্লেন, তাহলে এলসির ভেতর ব্যাংক ক্লেন বিএল উল্লেখ করে থাকে। এই ক্লেন বিএলের অর্থ হচ্ছে বিএলের ভেতর কোনো বিরূপ মন্তব্য থাকতে পারবে না। যেমন বিরূপ মন্তব্য হলো কি, দুটি রোল সেরা, একটি কার্টুন ভাঙ্গা, তিনটি ড্রাম ছিদ্র, একটি কার্টুন অর্ধেক পাওয়া গেছে, এই ধরনের লেখা বিএলের ভেতর থাকবে না। ক্লেন বিএল বলতে এটা নিয়ে কিন্তু না যে কোনো কাটাকাটি থাকবে না, লেখা কোনো কাটাকাটি হবে না, এটা না। ক্লেন বিএল বলতে যে বিএলের ভেতর কোনো রোল ছেঁড়া বা একটা দুটো রোল ছেঁড়া আছে বা একটা কার্টুন ভাঙ্গা আছে বা একটা ড্রাম ছিদ্র বা তিনটা ড্রাম ছিদ্র আছে, এই ধরনের মন্তব্যগুলো থাকবে না, থাকবে না। এই ধরনের যেগুলো মন্তব্য থাকবে না সেটাই হলো ক্লেন বিএল। অর্থাৎ জাহাজ কর্তৃপক্ষ মালামাল সম্পর্কে কোনো বিরূপ বা খারাপ মন্তব্য করে না তাকেই ক্লেন বিএল বলে। তবে কখনো কখনো মালামাল খারাপ অবস্থায় গ্রহণ করা হলে, যদি কোম্পানি, জাহাজ কোম্পানি কখনো কখনো খারাপ অবস্থায় যদি মাল গ্রহণ করে জাহাজ কোম্পানি, তখন পিএলের ভিতর এই কথাগুলো উল্লেখ করে অনেক সময়, তখন এটা ক্লোজ বিএল বলা হয়। ক্লেন ক্রেডিট কাহাকে বলে, যে এলসির বিপরীতে অর্থ প্রাপ্তির জন্য রপ্তানিকারককে শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ ছাড়া আর কোনো ডকুমেন্ট উপস্থাপন করতে হয় না তাকে ক্লেন ক্রেডিট বলে। তবে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহকে ডকুমেন্টে ক্রেডিট ব্যতীত অন্য কোনো ক্রেডিট বা ঋণপত্র ইস্যু করা থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়ে থাকে। তাহলে যে এলসির বিপরীতে একমাত্র বিল অফ এক্সচেঞ্জ ডকুমেন্ট সাবমিট করা হয় তাকে ক্লেন ক্রেডিট, এর বিপরীতে কোনো বিএল বা ইনভয়েস প্যাকিং লিস্ট সাবমিট করা হয় না, ক্লেন ক্লোজ এলসি। ক্লেন ক্লোজ এলসি কাকে বলে, যে এলসিতে তৃতীয় ব্যাংক কর্তৃক অ্যাড কনফার্মেশন আরোপ থাকে না বা কোনো নির্দিষ্ট ব্যাংক কর্তৃক রিস্ট্রিক্ট না, অ্যাড থাকে, এনি ব্যাংক বা ইনিগ্রেশন উল্লেখ থাকে, তাকেই আমরা ক্লেন ক্লোজ এলসি বলে। ক্লেন এলসি, এটাকে ক্লেন এলসি, ক্লেন এলসি বলতে যেটা ক্লোজ হতে থাকবে না সেটাই ক্লেন এলসি। এরকম অনেক ভাষা শুনবেন যে ক্লেন এলসি বা ফ্রিজ করে দাও, এলসি ফ্রিজ করে দাও, এই ভাষাগুলো অনেক সময় মৌখিক অনেকে বলে। পার্সেল শিপমেন্ট কাকে বলে, এলসি এমন পার্ট পার্ট করে শিপমেন্ট করাকেই পার্সেল শিপমেন্ট বলে,
অর্থাৎ এলসি অ্যামাউন্ট একের অধিক বার শিপমেন্ট করাকে পার্সেল শিপমেন্ট বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা এলসি $1,00,000 এলসি এখান থেকে একবার শিপমেন্ট করা হলো $50,000, আর একবার শিপমেন্ট করা হলো $20,000, আর একবার $30,000। এই যে পার্ট পার্ট করে শিপমেন্ট করা হলো এবং একবার ওই $50,000 ডকুমেন্ট সাবমিট করা হলো, একবার $20,000 আর একবার $30,000 তাদের পেমেন্ট না হল, এটাই পার্সেল শিপমেন্ট বলা হয়। এই পার্সেল শিপমেন্ট যদি নটা লোক থাকে তখন ওই পুরো এলসিটাই একবার শিপমেন্ট করেই শেষ করতে হবে। আর একটা বিষয়, এলসিতে যখনই ট্রান্সফার উল্লেখ থাকবে তখন এই পার্সেল শিপমেন্ট ক্লোজটা অবশ্যই দেখতে হবে। এলসিতে ট্রান্সফার উল্লেখ থাকলে, এলসিটা ট্রান্সফার উল্লেখ থাকলেই পার্সেল শিপমেন্ট ক্লোজ দেখতে হবে, আর ভেতরে আর একটা ক্লোজ থাকে থার্ড পার্টি শিপমেন্ট নট অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল নট আসে বা ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল নট আসে, এই দুটো ট্রান্সফার থাকলেই এই দুটো ক্লোজ আসে কিনা, ওই ক্লোজটা আসে থার্ড পার্টি ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল এটা আসে কিনা, যদি নট অ্যাকসেপ্টেবল হয় তাহলে কখনো ট্রান্সফার করা যাবে না। ট্রান্সফার উল্লেখ থাকলেও ট্রান্সফার করা যাবে না, কারণ থার্ড পার্টি কোনো পাঠাতে পারবে না বা শিপমেন্ট করতে পারবে না। এই জন্য এই ক্লোজটা দেখতে হয় যে এলসির ভেতরে এই ধরনের কোনো ক্লোজ আসে কিনা। আর পার্সেল শিপমেন্ট অ্যালাউড যদি থাকে তাহলে তো সমস্যা নেই, আর যদি নট অ্যালাউড থাকে তাহলে ওই এলসিটা একজনের কাছেই পুরো ট্রান্সফার করা লাগবে, অন্য কারোর কাছে ট্রান্সফার করতে পারবে না। কারণ দুজনের কাছে ট্রান্সফার করলে তখন পার্ট পার্ট শিপমেন্ট হবে, কিন্তু পার্সেল শিপমেন্ট তো নট অ্যালাউড দেওয়া আছে। এই জন্য এই ক্লোজগুলো এলসির সাথে সাথে পাওয়ার জন্য এলসিটা ট্রান্সফার থাকলেই তার সাথে সাথে পার্সেল শিপমেন্ট কী কন্ডিশন আছে এবং থার্ড পার্টি ডকুমেন্টের ক্লোজটা আসে কিনা সেটা অবশ্যই দেখা উচিত। ট্রান্সশিপমেন্ট কাহাকে বলে? জাহাজের যাত্রা স্থান হতে গন্তব্য স্থান পর্যন্ত পথের মধ্যে যদি পণ্য এক জাহাজ হতে অন্য হতে বা থেকে অন্য জাহাজে আনলোডিং, প্রথমে আনলোডিং হবে প্রথম জাহাজ থেকে এবং পরে রিলোডিং আর এক লোডে আর এক জাহাজে উঠাবে করা হয় তাকেই ট্রান্সশিপমেন্ট বলে। উদাহরণ হিসেবে ধরা যাক, চায়না থেকে জাহাজ ছেড়ে সিঙ্গাপুরে এসলো, সিঙ্গাপুর থেকে ওই জাহাজ থেকে মাল নেমে আর একটা জাহাজে উঠলো, সে জাহাজ আবার কলম্বোতে আসলো, কলম্বোর থেকে নামে আর একটা জাহাজে উঠাইয়া বাংলাদেশে পৌঁছলো, এটাই ট্রান্সশিপমেন্ট বলা হয়। তাহলে হ্যালো দর্শকবৃন্দ, আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন।